ছেলে আছে জাল জাল
ছেলে ওই বেগের দিকে চলেন দেখতে পারবেন চলেন ওই দিকে তাড়াতাড়ি চলেন ওই দিকে চলেন বাবুরে আও বাইরে আও কেউ মারবে না এই দিক দিয়ে দেখেন হ্যাঁ বাচ্চা পিছে আসবে দেখেন মানুষ আছে জাল ছেলে নাই লাঠি ধরেন বাইর করি পাকার পৌঁছ আজা বাহার লেংটাই চলে গেল আপনার বান ওটাই না অন্য জাল কাটছে খেলা সত্যি না মিথ্যা এখন মিথ্যা হয়েছে এই টায়ার আপনার হাতে সাফ হবে খেলা সত্যি হবে দু লাঠি মারে কালো টায়ারটাকে দাঁড়া এই যে মারে জোরে জোরে মারে মারে আরেক লাঠি মাথা ধর ভাই টায়ারের মাথা ধর এ গর্দ এদিকে আসেন এদিকে আসেন হাত উপরে করেন বলেন টায়ার আমার হাতে ভিতরে সাপ আছে সাপ হবে এটা নজর মন্দির সাপ শব্দ হবে শব্দ কিভাবে হচ্ছে দেখে হো ই অবস্থা জিন্দাওয়ালা লেখা রাও এ কর দো লাঠি দেন ডাইন হাতে একটু মাটি তুলেন তো মুঠি বন্ধ করে হাত জোরে বললাম ভাই মাটি ফেলবা না ঘরে রাখো এই দাগের উপরে বসো এদিকে মুখ করে বসো 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 মানে এ মাটি এইখানে হাত তুলবা না মাটি ফেলবা না এইভাবে আঙুল করো এইভাবে চাপে ধরো বলো চিরি রিরি ফোস চিরি দেবী ফোস বলো চিরি রিরি ফোস ভিতর ঘুষ ঘুষান ভিতরে বাস এইখানে ছাড়বা না এ করবো আও আও মোটাওয়ালা আও কি ধরেছেন কি ধরছো মাটি আছে সাফ হইলে তাই ছেড়ে দিবা মাটি ছাড়বা না সাপ কামড়াইলে আমার দায়িত্ব মরে গেলে তোমার দায়িত্ব এই যে বলেন বানান মোটা না পাতলা চালে কারো দাগের উপরে চলে আসবে চাচা দাগের দাগটা ধরে রাখবেন বলেন বানান সাফ হয়ে গেলে লাঠি ধরবা মাটি কি হয়েছে সাফ মোটা হয়তো লাগেনি পুরো ভিডিও চালু হয়ে গেছে মাটি আছে এইখানে ফেলে দেন এইভাবে আঙুল করেন যখন বলবে একটা গোলদার লাগিয়ে দিবেন ইয়া ওস্তাদ ওই চিন্তা ভালো লেখা রাও চল ভেজ ভাই তা খাচ্ছ কেন
বলো বাইর করো, সাপটা বাইর করে এদিকে ছাড়বো না, এদিকে পালাবা, এদিকে না পালাবা না, বসে থাকো। বাবু বসো, হ্যাঁ বন্ধু, এইটা ম্যাজিক খেলা, আপনার কোনো ভয় নেই, আপনার কিছু হইলে আমাকে যেতে দিবে। আর এটা আমার খেলটা গোষ্ঠী দেখায় খেলটা দেখে আও ছেলের কাছে সাপ ছিল, দেখি গে সাপ ঢুকাইলো, ঢুকাইনি, সাপের শব্দ হইলে খেলাটা সত্যি হবে না, মিথ্যা সত্যি হবে খেলটা। ইয়া অবস্থা, 3 মিনিটের জন্য একটু জিন্দাওয়ালা সাপ ভেজ, আও লে যাও নিচে। এই অবস্থা, সাপের মুখ বন্ধ, সাপকে বাইর করে দাদার গলায় দিব, গলায় দিবেন না, আমি ধরবো, কি মুখি বলেন, ধরেন দাদা, একটু হাত বন্ধ, একটু হাত বন্ধ, এবো বসতো, বসে যেতে পারো, আপনার হাত দিয়ে গিলাস উড়াইলাম, কোন দিকে গেল, এইদিকে, এর ভিতরে গিলাস আছে, মন্ত্র মারবো আসবে, যেভাবে ধরছিলেন সেভাবে ধরবে, এই যে দেখেন গিলাসটা আসছে, আও দাঁড়িয়ে ধরেন, দু আঙুল টানবেন না, শুধু ধরে রাখবেন, কি আছে ভাই, গিলাসটাকে কি বানাইতে বলছিল, গিলাসটাকে কি বানাইতে বলছিল বলেন, বানান, হ্যাঁ গিলাস কবুতর হয়ে যাও, চল বসেন, বাক্সার উপরে বসেন, লালি ভাই যান কবুতর দেখে লে যাও, কি হয়েছে ভাই, চোখে দেখলেন, বলেন বাইর করেন, দাদা পায়রাটা বাইর করিয়ে ছেড়ে দিব, ঢেল পাথর মারলেন, কথাটা বুঝছেন তো, এটা আপনার দেখতে পায়রা, এটা আমার ভাই, ম্যাজিকের মানে বুদ্ধিমান বুঝে, যা খেলাটা দেখাচ্ছি না, 20-50 টাকা টিকিট কাটিয়ে দেখতে পারবেন না, খেলাটা এখনো শেষ হয়নি, লাস্টে দেখেন পায়রা কত সুন্দর ড্যান্স করে, আও জিন্দাওয়ালা কবুতর লেকে আও, এ করদো, হাতে কবুতর আছে, এই যে দেখেন, চাল কবুতর দেখলে একটু তালি বাজাবেন দাদা, তালি বাজিয়ে দেন, তালি বাজিয়ে দেন, কি আছে দাদা, হাতে ধরে রেখেন, অরিজিনাল না ডুপ্লিকেট, অরিজিনাল না, ফুক দেন, বলেন চলে যা, আমিও যাব, দাদা এইটা যাবে, আমার ভাই আসবে, গলায় সাপ, বডি ভূত, হাতে গ্লাস, পায়রা ড্রেস, চার আইটম খেলা দেখে যান, আমিও যাব, হো তুমি যেখান থেকে আসছিস ওখানে যা, চাল এই যে দেখে নেন, এবার আপনি খাঁচা তুলিয়ে দেন, হ্যাঁ ভাই, এই জালে কি মন্ত্র ছিল, মানুষ মানুষ আছে, মন্ত্র মারবো মানুষটা ঢুকবে, গলায় সাপ, বডি ভূত, হাতে গ্লাস, পায়রা ড্রেস, চার আইটম খেলা দেখেন, আপনি যান, আমিও যাব, ওই অনেক লোক কি বলবে, লেকচার দিতে দেখাবি না, এই যে দেখেন আমার ভাইটা আসছে, ইয়া ওস্তাদ 3 মিনিটের জন্য একটু আমার ভাইটাকে পেঠাও, বডিটা চেঞ্জ করি, দাদা মাটি ফেলবো, তালি বাজাবেন, বাচ্চা আসবে, খাঁচা মারছে, ছেলেটা চলে আসলো, আপনি বলেন হ্যাঁ ছেলে কথা বল, জোরে বলেন, বললো আমার বললে বলবে, বাবুরে ও মুন্না, ও রমেশ, কি দাদা বলছে, সারাদিন জিজ্ঞাসা করবো বলবে না, বলবেন কেন, যে মাটি তুলে ফেলে দিলাম না, তার মুখটা বন্ধ আছে, গলায় সাপ আছে, বডি ভূত আছে, হাতে গিলাস আছে, বলবে ও তাদের নিয়ম করবো, চেঙ্গারা বলবে, এই যে শুনে নেবে, চল বাবু কি আছে, আসলি, আসলাম, সাপ আছে, আছে, তোর বডি ভূত হয়ে গেছে, হাতে গিলাস আছে, পায়রা ড্যান্স দেখা, খাঁচা তুলবো, তুলে তালি বাজান, তুলে দেখেন, সবাই মিলে বলেন তুলবো, তুলে, খাঁচা তোলার আগে একটা কথা জিজ্ঞাসা করবো, বাবা বাড়ি আমার এদিকে না, ইউপি উত্তরপ্রদেশ জেলা গোরখপুর, 1200 কিলোমিটার দূর, আপনার জায়গায় আসছি, সাপ ভূত গিলাস পায়রা ড্যান্সটা দেখাবো, দেখে চলে যাবেন, আমিও চলে যাবো, এই দু ভাই মিলে বাবা যে কষ্টটা দেখাচ্ছি কিসের জন্য, পেটের নাম লিবেন না বাবা, পেটের নাম লিবেন তো কত লোক পালাবে, পালাইয়ের না আছে দিয়ে, নাই দিয়ে না, এটা খুশি, লেকিন কিছু চাবো না, চাবো বাবা তো চুরি করিয়ে খাবো, এইটা দিয়ে আমার সংসার চলবে, বলবেন কি চাবে, আপনার জায়গাতে কি চাবো, চাই এই খেলা, থানা পুলিশ কোর্ট কাচেরিতে আমি দেখাই না, লোক আমাদেরকে 200 টাকা বক্সি দিয়ে দেবে, বলবেন আপনি কি বক্সি চাবেন, না কিছু চাবো, কার দিকে চাবো, আল্লাহ পাক যার বাড়িতে এমনি বাঁচা দিয়েছে,
আমার নতুন ভাই দিয়েছেন, আমাদের কষ্টটা দেখেছেন। বাবুরাই হও যাব, দুজনের পেটে ভাত খাওয়ার জন্য আল্লাহ পাকের নামে ধর্মী লোকের কাছে চাই নাই দশ টাকা চাবো, দাদা দশ টাকা মরে গেলে কি এবার সঙ্গে যাবে না খেলা, এবার দেখেন খেলাটা দেখবেন।